এরপরে আবু তাহের বলেন, আমি যখন পরীক্ষা করলাম, গবেষণা করলাম, গবেষণা করতে করতে দেখলাম প্রত্যেক সন্তান যখন গর্ভে ধারণ করে, গর্ভে ধারণ করা অবস্থায় তখন সন্তান যখন গর্ভে থাকে, থাকার অবস্থায় একবার দুইবার নয়, একবার দুইবার নয়, এক শতবার দুই শতবার নয়, এক হাজার বার দুই হাজার বার নয়, সাড়ে চার হাজার বার মার করে যায়, প্রত্যেক সন্তানের আঘাত করে দেয়। কয়বার? সাড়ে চার হাজার বার আঘাত করে দেয়। এ আঘাত করে দেওয়ার পরে এমন মা সুস্থ হয়ে পড়ে, অপারেশন থিয়েটারে মাকে যখন নিয়ে যাওয়া হয়, মা অজ্ঞান হয়ে পড়ে যায়। মা যখন অজ্ঞান হয়ে পড়ে যায় ভাই, মা যখন সন্তান উম্মু উম্মু বলে সন্তান একটা ডাক দেয়, মার কিন্তু অজ্ঞান নাই, মা অজ্ঞানটা ফিরে আসে। মা যদি 100% অসুস্থ হয়, আল্লাহ রাব্বুল আলামিন মাকে 80% সুস্থ করে দেয়। সন্তান যখন উম্মু বলে ডাক দেয়, সন্তানের চিল্লানি মার কানে যখন যায় ভাই, আমার মা বোনেরা পর্দার আড়ালে বসে বসে যারা ওয়াজ শুনতেছেন, গভীর মনোযোগ দেন মা, এই সন্তান যখন ডাক দেয়, মা তখন এই সন্তানের ডাকে, মা সন্তানের ডাকটা দেয়, 80% সুস্থ তো হয়। মার অবস্থা এখন এমন দাঁড়ায়, মা দেখে, আহারে আমার কি জন্ম হয়েছে, কি জন্ম হয়েছে আমি দেখতে চাই। তখন মা কিন্তু কথা বলতে পারে, মা কথা বলার কোনো পরিবেশ নাই, শুধু মা চোখ দিয়ে টলমল করে একটু দেখে, অনুভূতি শক্তি মা হারায় ফেলে। আমার ভাই, একটা গরু গো কুরবানির গরু জবেহ করলে যেভাবে রক্তক্ষরণ হয়, আমার মা একজন সন্তান জন্মগ্রহণ করার পর, আমার মা সন্তান জন্মগ্রহণ করার পরে যে পরিমাণ রক্তক্ষরণ হয়, এর চাইতে বেরি রক্তক্ষরণ হয়, কথা বলেন ঠিক কিনা? এই বেশি রক্তক্ষরণ হয় মা। এবার মা বলে, কি জন্ম দিলাম, কি হয়েছে আমি দেখতে চাই। মা যখন দেখে, তখন মা বলে, ও আমার আত্মীয় স্বজনের আর রে, তোমরা কোথায় আছো আমার পুতুলিকে, আমার মায়ের কলিজার টুকরাটাকে আমাকে একটু কোলের ওপর দাও, আমার জান গেছে তাই কি হয়ে গেছে। এই জন্য মা যদি এমন অবস্থায় যদি মার মৃত্যু হয়, রসুল বলেন তখন সঙ্গে সঙ্গে আল্লাহ, মার যদি মৃত্যু হয়, ওই মার শহীদই মৃত্যু, আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহু আকবার বলেন। এই জন্য আরেকটা প্রমাণ হলো, মা বৈজ্ঞানিক প্রমাণ করেছে, এই সায়েন্স প্রমাণ করেছে, মা যখন অসুস্থ হয়ে পড়ে, বাবার কলিজাটা যখন, এই রংপুরের কর্নেল ডাক্তার আবু তাহের বলেন, আমি যখন পরীক্ষা করলাম, মার ইউনিট যখন 57 ইউনিট, কিন্তু 4,500 বার আঘাত করে, মা কিন্তু সহজেই মরে না, জীবিত থাকে। যদি কোনো বাবার এই কলিজার ওপরে সন্তান একটা বার বামতান্তরে দুই একবার যদি আঘাত করা হতো, বাবা সঙ্গে সঙ্গে কলিজা ফেটে দুনিয়ার থেকে বিদায় হয়ে যেত। সেই মার কার কার মা নাই একটু হাত তুলে দেখান, কার কার মা নাই? আমি মুসাফির মানুষ দোয়া করতে চাই, যার যার মা নাই, আজ কবর, আজ বাড়ি গিয়ে হাত নামান, বাড়ি গিয়ে সুরায় ইখলাস 3 বার, সুরায় তাকাসুর 1 বার, সুরায় ফাতেহা, সুরায় কাফিরুন, ইয়াসিনা রহমান ওয়াকিয়া বলে বলে মার জন্য দোয়া বেশি বেশি করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু ফি ওয়াফিসালুহু সালাসুনা শাহরা, 30 মাস পর্যন্ত, 2.5 বছর পর্যন্ত আপনার মা আপনার কলিজার টুকরা আপনাকে রেখে যে অবস্থায় লালন পালন করেন। এই ঋণটা যদি কোনো ব্যক্তি দিতে চায়, ইমাম শাফি রহমাতুল্লাহ মক্কা মদিনায় হজ করার জন্য গেলেন, হজ করার জন্য দেখেন একজন মানুষ মুজদালিফায়
আরাফার ময়দানে দৌড়াদৌড়ি করে, হাজিরা দৌড়াদৌড়ি করে কোথায়? কথা বলেন, আবার বলেন, আরাফায়। মুজদালিফা আর কোথায়? সাই করে কোথায়? সাফা মারওয়ায়, সাফা মারওয়ায়। সাফা মারওয়ার মধ্যে ইমাম শাফি বলেন, আমি দেখলাম, দেখার পরে হজের বিভিন্ন জায়গায় উনি কাজ করছেন, উনি বলছেন যে একটা ডালির মধ্যে দেখলাম একটা লোক নিচ্ছে হজের দায় দায়িত্ব সব আর কান হাকামগুলো আদায় করেন। এখন আমি বললাম, এ আল্লাহর বান্দাই, ডালির মধ্যে তোমার কি আছে গো? ডালে দিয়ে তুমি সাই করবা, দৌড়াদৌড়ি করবা, এমনি করো, ডালি মাথায় কেন? এই কথা যখন আমি, ইমাম শাফি বলেন, আমি যখন লক্ষ্য করে আল্লাহর বান্দাকে বললাম, আল্লাহর বান্দা মাথায় ডালি কেন? আল্লাহর বান্দা আমার সামনে এসে বসে পড়লো, আল বললেন, ওগো আল্লাহর বান্দা, আমার এই ডালির মধ্যে শুধু শুধু ডালি না, আমার এই ডালির মধ্যে আছে আমার বা আমার বৃদ্ধা মা, তার কোমরটা বাঁকা হয়ে গেছে, তার শরীরটা দুর্বল হয়ে গেছে, বারবার প্রতি বছরই বলে, বাবার মক্কা মদিনায় যাস প্রত্যেক বছর হজ করার জন্য, এইবার যাবি তো যাবি, আমাকে নিয়ে যাবি, আমি মক্কা মদিনার চেহারা একবার দেখতে চাই। এই কথা যখন মা বলেছে, হুজুর আমার বৃদ্ধা মা, তার কোমরটা বাঁকা হয়ে গেছে, তাকে ডালির মধ্যে শোয়ায়, এই দেখেন ছোট একটা বালিশ আছে, মাকে নিয়া হজের সকল আরকান আহকামগুলো আমি যুবক মানুষ করতেছি। আরেকজন বান্দা দেখে বলল, হুজুর এই আল্লাহর বান্দা মার সকল দায়িত্ব পুরা করে দিল, বাড়ির থেকে আসছে বড় কষ্ট করে, হজের প্রান্তরে মক্কা মদিনায় সকল দায় দায়িত্বগুলো পালন করে শেষ করে দিল, আল্লাহ রব্বুল আলামিন এর মর্যাদা কত না বাড়ায় দিছেন। ইমাম শাফি বলেন, ও আল্লাহর বান্দা, এই মার দায়িত্ব কিছু আদায় করে নাই, মা যদি হাসরের আদালতে সন্তানের বিরুদ্ধে একটা মামলা দায়ের করে, এক ফোঁটা দুধের যদি দাবি মা করে, মা এটা যদি দাবি করে, সন্তান কিয়ামত পর্যন্ত পার হতে পারবে? কথা বলেন, পারবে? পার হতে পারবে না, তখন ধরা খেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?